জাতীয় বাজেট 2019-20 উপস্থাপন করব। একাদশ জাতীয় সংসদের প্রথম প্রস্তাবিত বাজেট উপস্থাপন। এর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের মূল্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে তা পাশ হওয়ার আগেই মূল্যবৃদ্ধির আইনি কোনো সুযোগ না থাকলেও বাজারগুলোতে শুরু হয়েছে দাম বাড়ানোর প্রতিযোগিতা। প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে গুঁড়ো দুধ সহ শিশু খাদ্য এবং বাসমতি চালের মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যেই মূল্যবৃদ্ধি করে দিয়েছে ব্যবসায়ীরা। যেমন বাসমতি চাল আসলে আগে 217 টাকা কেজি, এখন হচ্ছে 260 টাকা, অলরেডি এটা বাইরে গেছে। গুঁড়ো দুধ যেমন 440 টাকা কেজি ছিল, এখন 450 টাকা কেজি, কেজিতে 10 টাকা বাড়ছে। আর ডানো দুধ আসলে 455 টাকা কেজি, এখন হচ্ছে 585 টাকা, আগে ছিল 555 টাকা, এখন হচ্ছে 585 টাকা। প্রস্তাবিত বাজেটে থাকা গুল জর্দার মূল্য বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যেই। জি, জর্দার দাম এবার অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি বাড়ছে, যেহেতু অন্যান্য বারের তুলনায় এবার বাজেটও অনেক বেশি বাড়ছে। ছোট ছোট জর্দা তো প্রতি জর্দাতে 5 টাকা 10 টাকা করে বাড়ছে। এই তো বাজেটের পর থেকে আজকে 2-3 দিন ধরে পার পিসে 20 টাকা 30 টাকা বাড়ছে। আগে 290 টাকা ছিল, মানে তো 300-310-20-এর মধ্যে। এছাড়াও এই সুযোগে প্রস্তাবে নেই এমন অনেক পণ্যের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। অন্য অন্য মালের দাম বাড়ছে, যেমন চকলেট সিরাপ, স্ট্রবেরি সিরাপ, বিভিন্ন ধরনের চাইনিজের যে কোনো বড় বড় মাল, ওটির দাম বাড়ছে। আমাদের বাড়তি রেটে কিনতে হইব, বাড়তি রেটে বিক্রি করতে হইব। এটি তো হলো বাইরের প্রোডাক্ট আমদামির উপরে। এ বিষয়ে দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সহযোগিতা চাইলেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তো ব্যবসায়ী সংগঠনের হাতে এমন কোনো আইন নাই যে আইনের কারণে আমি তার ট্রেড লাইসেন্স বাতিল করতে পারবো, অথবা তাকে আমি মানে একটু মানে কী বলে একটু তিরস্কর করতে পারবো, সেই অবস্থা কিন্তু ব্যবসায়ী সংগঠনের থাকে না। এটা রাষ্ট্রের কাজ, এবং সেই কারণেই রাষ্ট্র অনেকগুলো সংস্থা তৈরি করেছে, নিরাপদ খাদ্য আইন, ভোক্তাদের দপ্তর। তো আমাদের দাবিটা হচ্ছে তারা যাতে আবার এই ভ্রাম্যমাণ আদালতটা পরিচালনা করে অব্যাহতভাবে, এবং এই মুহূর্তে পণ্যের দাম বাড়াবার কোনো সুযোগ নাই। দ্রুতই বেআইনিভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি বন্ধে মাঠে নামবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের কালকে থেকে টিম নামবে, কালকে শুরু আমি প্রস্তুতি গিয়ে থাকবো আর কি। কালকে থেকে আমার অফিসাররা যাবে। অসাধু ব্যবসায়ীদের অনিয়ম বন্ধ হলে কিছুটা হলেও স্বস্তি পেত ভোক্তারা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।